আমরা আজকে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্বন্ধে পড়ব। তো দেখো, যে গ্রন্থিগুলো খাদ্য পরিপাকে সাহায্য করছে তাদেরকেই বলা হচ্ছে পরিপাক গ্রন্থি। এই পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে কোন কোন গ্রন্থিগুলো পড়ছে সেগুলো আমরা একটু তাহলে দেখে নিই। প্রথমেই চলে আসি লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড, 2 নম্বর যকৃৎ বা লিভার, 3 নম্বর অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস, 4 নম্বর পাকগ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং 5 নম্বর আন্তিক গ্রন্থি বা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। এবার এগুলো সম্বন্ধে আলাদা আলাদা করে আমরা ডিটেলসে পড়ব। প্রথমে তাহলে চলে আসি আমরা লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড সম্বন্ধে। মানুষের 3 জোড়া লালাগ্রন্থি থাকে, কি কি গ্রন্থিগুলোর নাম? 1 নম্বর প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি, 2 নম্বর সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড বা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই দুটো কিন্তু একটাই গ্রন্থি, এই দুটো নামে আর কি ডাকা হয়। 3 নম্বর সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ঠিক আছে? 3 জোড়া, তার মানে এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া, টোটাল 3 জোড়া লালাগ্রন্থি থাকে। 1 নম্বর যেটা বললাম প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি, সেটাতে চলে আসি। তো মুখমণ্ডলের, আমাদের যে মুখ, সেই মুখের প্রতিটা কানের একটুখানি নিচেতেই আর কি একটা করে দুটো প্যারোটিড গ্ল্যান্ড থাকে, অর্থাৎ দুটো কান দুটো কানের নিচে একটা একটা করে টোটাল 2 প্যারোটিড গ্ল্যান্ড থাকবে। এই প্যারোটিড গ্রন্থির কাজ কি? প্রধান কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা। এবং 3 নম্বর চলে আসে যে প্যারোটিড গ্ল্যান্ডটা তো কানের নিচে অবস্থিত বললাম, সেই গ্রন্থিটা একটা নালীর সাহায্যে মুখ গহ্বরে এসে উন্মুক্ত হয়। সেই নালীটার নাম কি? স্টেনসেনের নালি বা ডাক্ট অফ স্টেনসেন। এটা থেকে একটা শর্ট কোশ্চেন আসে যে প্যারোটিড গ্ল্যান্ডটা কিসের মাধ্যমে মুখ গহ্বরে উন্মুক্ত হয় বা যে নালীর মাধ্যমে উন্মুক্ত হয় সেই নালীটার নাম কি দিয়ে, হয়তো তোমাকে 4টে অপশন দিয়ে দিল, তাহলে এই নামটা তোমরা মনে রাখবে, একটু ভালো করে দেখে নাও। এরপর চলে আসে এই প্যারোটিড গ্রন্থিটা হচ্ছে বৃহত্তম সেরাস প্রকৃতির গ্রন্থি। সেরাস কেন বলা হচ্ছে সেটা আমি একটুখানি পরে বলছি, আপাতত তোমরা এখন বোঝো যে এটা হচ্ছে একটা বৃহত্তম সেরাস প্রকৃতির গ্রন্থি। এবং এই গ্রন্থিটা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে প্রদাহ হয়, অর্থাৎ যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে তখন ওই যে কানের নিচে থাকে প্যারোটিড গ্ল্যান্ডটা, ওই অংশটা কি হয় না, ফুলে ওঠে। এই ফুলে ওঠাটাকেই বলা হচ্ছে প্রদাহ হয়, তাকে বলা হচ্ছে কি না, মাম্পস। এরপর আমরা চলে আসি সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ড বা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। দুটো হচ্ছে একটাই নাম আমি বলেছিলাম, একটা গ্রন্থেরই দুটো নাম। এই গ্রন্থিটা কোথায় থাকে? দেখো, নিচের চোয়ালের নিচের দিকে। আমাদের যে বলেছিলাম মুখ ব্যবহার পড়ার সময় নিচের চোয়াল এবং ওপরের চোয়াল, তো সেই নিচের চোয়ালের নিচের দিকে থাকে হচ্ছে সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এবং এই গ্রন্থিটা হচ্ছে মিশ্র প্রকৃতির গ্রন্থি। কেন বলা হচ্ছে? কারণ এটা উৎসেচক এবং মিউকাস দুটোই ক্ষরণ করে, সেজন্য এটাকে বলা হচ্ছে মিশ্র প্রকৃতির গ্রন্থি। এবং এই গ্রন্থিটা কিন্তু মুখগহ্বরের মেঝেতে জিহ্বার নিচে কিসের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে? ওয়ার্টন নালি বা ওয়ার্টনস ডাক দ্বারা। আগেরটায় কি বললাম? স্টেনসেন নালি, এটা হচ্ছে ওয়ার্টন নালি। এই নালীগুলোর নামগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেব। এটা হচ্ছে তাহলে গেল সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এরপর আমরা চলে আসি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কি না, এই গ্রন্থিটা কোথায় অবস্থিত সেটা আমরা প্রথমে আগে দেখে নিই। তো এই গ্রন্থিটা মুখগহ্বরের মেঝের মিউকাস পর্দার নিচে অবস্থিত, মুখগহ্বরের মেঝে নিচের দিকে আর কি, নিচের তো মেঝে বলা হয়, ওপরের ওপরের চোয়ালটাকে ছাদ বলা হয়। তো মুখগহ্বরের মেঝে মিউকাস পর্দার নিচে অবস্থান করে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং মিউকাস প্রকৃতির গ্রন্থি। এবং এটা হচ্ছে একটা মিউকাস প্রকৃতির গ্রন্থি। সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ডটা দেখলাম যে মিশ্র গ্রন্থি, কেন? কারণ এটা হচ্ছে উৎসেচক এবং মিউকাস উভয়ই ক্ষরণ করে। আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ডটা উৎসেচক ক্ষরণ করে,
এটা উৎসেচক মিউকাস দুটোই ক্ষরণ করছে, আর সাবলিঙ্গুয়ালটা হচ্ছে শুধু মিউকাস ক্ষরণ করছে, এবং এটা অর্থাৎ সাবলিঙ্গুয়াল গ্রন্থিটা রিভিনাস নালীর মাধ্যমে মুখগহ্বরের মেঝেতে উন্মুক্ত থাকে। তাহলে বারবার বলছি, কোন নালীর মাধ্যমে কোন গ্রন্থিটা মুখগহ্বরের সঙ্গে যুক্ত থাকছে সেই জিনিসটা কিন্তু আমরা ভালো করে একটু দেখে নেব। এরপর আমরা চলে আসি যে লালাগ্রন্থির কলাস্থানিক গঠন বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্যালিভারি গ্ল্যান্ড। এখানে এটা পড়তে গিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই যে লালাগ্রন্থিটা, প্রতিটা লালাগ্রন্থি অর্থাৎ প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, সাব ম্যাক্সিলারি গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এইগুলো হচ্ছে যে কি না অসংখ্য ক্ষরণকারী থলি নিয়ে গঠিত। সেগুলোর নাম কি? অ্যালভিওলাই বা অ্যাসিনি। এই ক্ষরণকারী থলি নিয়ে কিন্তু ওই গ্রন্থিগুলো গঠিত। এবার এই থলিগুলো গ্রন্থিময় আবরণী কোষ দিয়ে পরিবৃত থাকে, কিছু আবরণী কোষ দিয়ে পরিবৃত থাকে যেগুলো হচ্ছে গ্রন্থিময় ছিদ্রযুক্ত, ঠিক আছে। এই গ্রন্থি কোষ আবার তিন রকমের, কি কি? সেরাস কোষ, মিউকাস কোষ এবং মিশ্র কোষ। আমরা প্যারোটিড গ্রন্থি পড়তে গিয়ে বলেছিলাম না যে পড়েছিলাম ওটা সেরাস প্রকৃতির গ্রন্থি, তো ওটা এবার তোমরা বুঝতে পারবে যে এই যে এই গ্রন্থিটা সেরাস কোষ নিয়ে গঠিত। এই কোষটা আবৃত থলিকে বলা হচ্ছে সেরাস থলি, মানে একটা থলির মতো অংশ যেটা সেরাস কোষ দিয়ে আবৃত থাকছে তাকে বলা হচ্ছে সেরাস থলি, এবং এইটার কাজ হচ্ছে টায়ালিন উৎসেচক ক্ষরণ করা। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি না এখন যে প্যারোটিড গ্রন্থি যেটা সেটা সেরাস প্রকৃতির গ্রন্থি বলেছিলাম, তার মানে প্যারোটিড গ্রন্থিটা হচ্ছে এই সেরাস কোষ নিয়ে গঠিত, যার মেন কাজ কি না টায়ালিন উৎসেচক ক্ষরণে সাহায্য করা। বোঝা গেছে তাহলে? এবার এরপর আমরা চলে আসি মিউকাস কোষ। মিউকাস কোষ আবৃত থলিকে বলা হচ্ছে মিউকাস থলি, এবং এখান থেকে কি ক্ষরিত হয়? মিউকাস ক্ষরণ করে। আমরা দেখেছিলাম সাবলিঙ্গুয়াল গ্রন্থি যেটা সেটার কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করে, কারণ ওটা ছিল মিউকাস প্রকৃতির গ্রন্থি। বুঝতে পারলাম আমরা। তারপর হচ্ছে মিশ্র কোষ, যেটা এই সেরাস কোষ আর মিউকাস কোষ দুটো নিয়েই গঠিত, তাকে বলা হচ্ছে মিশ্র কোষ, এবং এর কাজ কি হবে? যেহেতু দুটো কোষই আছে তাই এর কাজ হবে উৎসেচকও ক্ষরণ করা আবার মিউকাসও ক্ষরণ করা। বোঝা গেছে তাহলে? এবং মিশ্র কোষটা কোথায় দেখতে পাওয়া যায়? সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড যেটা আছে সেখানে দেখতে পাওয়া যায় হচ্ছে মিশ্র কোষ। এরপর আমরা চলে আসি লালাগ্রন্থির কাজ কি, ফাংশন অফ স্যালিভারি গ্ল্যান্ড। আমরা এতক্ষণ লালাগ্রন্থির গঠন, কী কী লালাগ্রন্থি আছে, তাদের কী কাজ সেগুলো পড়েছিলাম। এবার টোটাল লালাগ্রন্থির কাজে আমরা চলে আসি। তাহলে দেখো, লালাগ্রন্থির প্রধান কাজ হচ্ছে লালা রস ক্ষরণ করা, এবং এটা হচ্ছে এক নম্বর মেন পয়েন্ট। দু নম্বর, লালারসে উপস্থিত উৎসেচক শ্বেতসার পরিপাকে সাহায্য করে। আমরা দেখেছিলাম না যে প্যারোটিড গ্রন্থিটা হচ্ছে সেরাস প্রকৃতির গ্রন্থি, যার কাজ কী ছিল? যার কাজ ছিল উৎসেচক ক্ষরণ করা, এবং কী উৎসেচক ক্ষরণ করা? সেটা হচ্ছে টায়ালিন নামক উৎসেচক ক্ষরণ করা। এবং এটা তোমরা জেনে নাও যে টায়ালিন নামক উৎসেচকটা শ্বেতসার পরিপাকে সাহায্য করে, অর্থাৎ মুখ বিবরে কি খাদ্য পরিপাক হয়? কেবলমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয় সেজন্য, এবং সেই খাদ্যটা পরিপাকে সাহায্য করে কোন উৎসেচক? উৎসেচকটা যেটা সাহায্য করছে তার নাম হচ্ছে টায়ালিন। এটা তোমরা মনে রাখবে, এটা দিয়ে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে। এবং লালাগ্রন্থির আর একটা কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা, কারণ আমরা দেখেছিলাম যে সাবলিঙ্গুয়াল গ্রন্থিটা সেটা কিন্তু হচ্ছে মিউকাস ক্ষরণ করে, কারণ ওটা ছিল মিউকাস প্রকৃতির গ্রন্থি। বেশ, এবার তিন নম্বর পয়েন্টে চলে আসি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। লালাগ্রন্থিটা লাইসোজাইম নামক উৎসেচক ক্ষরণ করে, যেটা খাদ্যবস্তুর সঙ্গে মিশে ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, লাইসোজাইম উৎসেচকটা তোমরা খুব ভালো করে পড়বে। এখান থেকে কোশ্চেন আসে যে লালারসে উপস্থিত এমন একটা উৎসেচকের নাম করো যেটা রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে বা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, তার নাম কি? সেটা হবে লাইসোজাইম, ঠিক আছে। তাহলে এই গেল টোটাল লালা গ্রন্থি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলো সম্বন্ধে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।